সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সিলেট ডাইরেক্টে স্বাগতম সবাইকে। সঙ্গে আছি আমি মোহাম্মদ তৌফিক রহমান হাবিব। ব্রিটিশ চ্যারিটি সংগঠন দ্য ওয়ান পাউন্ড হাসপাতালের সীমানা নির্ধারণ সম্পন্ন। তজমুল আলী রাজুর পাঠানো তত্ত্ব ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। আমরা বড় খুশি হয়েছি, আমরা এলাকার গইল, আমরা হসপিটালটা ওর আর চিমুন মারাওলে আমরা খুব খুশি। আনন্দিত এলাকার এত সুন্দর একটা জায়গা বাঁচিয়ে আনিছো, কয়েকটা টানা ইটানো যোগাযোগের ব্যবস্থা। প্রিয় চাচা সানুরালী মামুন, যে এত বড় একটা উদ্যোগ নিয়েছেন, এটা মানে কল্পনা অতীত ছিল। বিশ্বনাথ ধর্মদা এরিয়ার যে হসপিটালটা ওর, এটা শুনে আমি আসছি যে দেখার জন্য। আর এখানে কিছু জায়গা আছে আমাদের, এটাতে ফিলার মনে হয় এটা দেখার জন্য আসা। আর লোকাল যারা এটা হেল্প করা তারা সবরে ধন্যবাদ। আর আমরা সকলে এটা সাহায্য সহযোগিতা করতাম যতটুকু সম্ভব হয়। এটা আমরা লোকাল একটা হসপিটাল হইলে লোকালও একটা গৌরব, একটা অ্যাসেট এটা। আর ইনশাল্লাহ একটা সাকসেসফুল হইতো, আমরা সবাই দোয়া করতাম। আর যে যেখানে আসছেন বিদেশ, বিশ্বনাথ তো প্রায় সবু মোটামুটি প্রবাসী মানুষ সকল, যে যেখান থেকে যে অবস্থায় ফার হইন আপনারা সাহায্য সুবিধা করতাম। আর আমরা সকলে সাপোর্ট করতাম ইনশাল্লাহ। ওয়ান পাউন্ড হসপিটাল হওয়ার লাগে তো বিচার করি আমার বাড়ি খাত, আমিও খুশি ভাবিছি। আর ইনো আশা করি সাহায্য সুবিধা অতকাল করা লাগে করিয়া যাইব। আর সবশেষে বিরাট একটা উদ্যোগ যার প্রশংসার শেষ নেই। খুব খুশি হয়েছি হসপিটাল শুনিয়া, আমরা যার হসপিটাল আরও হয়েছে খুশি বিষয়। আমরা সব সময় সাহায্য সহযোগিতা আমরা এখন আপনাদের দৃশ্যমান করার লাগে, ফিলার মারিয়া দিলে আপনারা আগ্রহটা। আর যে সময় ওয়াল খোলবার এই সময় আপনারা আমি না নিয়া মাফিয়া, আমার বয় ফলে আমরার বয় ফলে আমরা দিব, আপনার বয় ফলে আপনারা দিবা, আমরা চাই একটা প্রতিষ্ঠান স্বচ্ছতার মধ্যে থাকতো। মাতিথি ফোনে আর একটা দাবি হইল আমরা যে পানির যে ব্যবস্থাটা, যদিও এগুলো সরকারি নালা নাই, আমরা ডমিনেন্টকে দিয়ে আমরা দিতি, যদি পানি বন্ধ হয়ে যায় আপনারা প্রতিষ্ঠান করা বাদে, তো আমরা এই সাইড সারা একবারে মিরপুর পর্যন্ত একবারে হোক আপনার ফুপ পর্যন্ত আমরা ডুবরাত করি। বুধবার 9 ফেব্রুয়ারি 2022 সকাল 10 ঘটিকায় সিলেটের বিশ্বনাথ উপজেলায় দ্য ওয়ান পাউন্ড হাসপাতালের সীমানা নির্ধারণ সম্পন্ন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন দ্য ওয়ান পাউন্ড হাসপাতালের সিইও ডাক্তার সানুর আলী মামুন, কোঅর্ডিনেটর বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি তজমুল আলী রাজু, চিফ কোঅর্ডিনেটর কবি নাজমুল ইসলাম, বিশিষ্ট মুরব্বি খলিলুর রহমান, শেখ মনির মিয়া, আব্দুল আহাদ, সুরত আলী, হালিম শিকদার, আসাদুজ্জামান নূর আসাদ, রুমেল আলী, রাজু আহমদ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। সীমানা নির্ধারণ শেষে উপস্থিত ব্যক্তিবর্গদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন ডাক্তার সানুর আলী। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এবং শ্রোতারা, আমি দ্য ব্রিটিশ চ্যারিটি দ্য ওয়ান পাম্প হসপিটালের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি প্রস্তাবিত ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল বিশ্বনাথের ভূমি সীমানা নির্ধারণ ফিলার প্রতিস্থাপন করার জন্য। আপনারা জানেন যে আজ থেকে 18 দিন আগে এই সংস্থার সেক্রেটারি জেনারেল কাউন্সিলর মোহাম্মদ আয়াজ মিয়া সাহেব এসে স্থানীয় জনগণ বিশ্বনাথের দায়িত্বশীলদের নিয়ে দক্ষিণ দিকে কয়েকটি পিলার প্রতিস্থাপন করেছিলেন। আজকে আমরা বাকি পিলারগুলো প্রতিস্থাপন করার জন্য এখানে এসেছি। আপনারা দেখছেন যে এখানে উপস্থিত আছেন কমিউনিটি ব্যক্তিত্ব শ্রদ্ধাভাজন বড় ভাই, এবং তিনি প্রস্তাবিত ওয়ান পাউন্ড হসপিটালের একজন রুমদাতাও, শেখ মনির মিয়া সাহেব। উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী শিকদার সাহেব, এখানে উপস্থিত আছেন বিশ্বনাথ চিফ কোঅর্ডিনেটর কবি নাজমুল ইসলাম মকবুল, আমার পাশে উপস্থিত আছেন ধর্মদা নিবাসী
এবং দর্মদা নিবাস এবং এই যে প্লট, এই প্লটের মালিক তারা শাহ রাজু সাহেব, উনি স্পেন থাকেন এবং যেহেতু তিনি আমাদের এই প্লটের যে প্লটগুলো আমরা ক্রয় করতেছি এই প্লটের পাশাপাশি প্লটের মালিক, আর আমরা সীমানা নির্ধারণী পিলার করতেছি, তাই উনি উপস্থিত হয়েছেন এবং উনি খুবই অনুপ্রেরণামূলক বক্তব্য এখানে রেখেছেন এবং উনি খুবই খুশি যে এইখানে এই প্রতিষ্ঠানটা হচ্ছে এবং তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দিয়েছেন এবং এই প্লটটাও উনি বলেছেন যে উনার যারা ভাই যারা আত্মীয় স্বজন আছেন যারা এটার শরীখান তাদের সাথে আলাপ করে কিভাবে এইটাও দান করা যায়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতিদিনের নিত্য নতুন সংবাদ জানতে চোখ রাখুন সিলেট ডাইরেক্টের পর্দায়। সত্যের সন্ধানে আমাদের পথ চলা।